কোরআনের অনুবাদ অথবা তাফসির গ্রন্থ উযু ছাড়া ধরা যাবে কিনা বা পড়া যাবে কিনা? এটাও সুন্দর একটা প্রশ্ন। সাধারণত আমরা বিভিন্ন সময় এর সম্মুখীন হই, মাদ্রাসায় যাচ্ছি তো একটা তাফসির গ্রন্থ হাতে নিয়ে বাসে কিংবা রিক্সায় বসে পড়তে হয়, নিয়ে যায়, তো উযু ছাড়া এটা ধরা যাবে কিনা? তাফসির গ্রন্থ বা কোরআনের অনুবাদ যে কোনো ভাষায় হোক না কেন, এটাকে উযু ছাড়া স্পর্শ করা জায়েজ আছে। কি কোরআনের যে অংশ, কোরআনের অনুবাদটা খোলার পরে কোরআনের আয়াতে স্পর্শ করা উযু ছাড়া জায়েজ নেই। অনুরূপভাবে তাফসির গ্রন্থে কোরআনের আয়াত যে জায়গায় লেখা আছে ওই জায়গাটা উযু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। এছাড়া কিতাবের মলাট, কিতাবটাকে তাফসির গ্রন্থ কোরআনের অনুবাদ যে কোনো ভাষায় হোক এটাকে উযু ছাড়া স্পর্শ করা জায়েজ আছে। যেমন মারিফুল কোরআনে দেখি এক কর্নারে কোরআনের পৃষ্ঠাটা দেয়া, আয়াতগুলো দেয়া, সাইডে দিয়ে বাংলা অনুবাদ তাফসির দেয়া, এরকম এরকম সাইড দিয়ে ধরা যাবে, সাইড দিয়ে ধরা যাবে বা এই তাফসির গ্রন্থটাকে ধরা যাবে। কিতাবটা খুলে মাঝখানে যেখানে কোরআনের আয়াত লেখা আছে ওই অংশটা স্পর্শ করা যাবে না।